হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোন গিয়ারে কত স্পিড গাড়ি চলে, সেটা আমি আজকে চালিয়ে দেখাবো আপনাদের। আর কোন গিয়ারে কত স্পিড পর্যন্ত চালানো যায় সেটাও আমি বলবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আবার যখন ভিডিও আপলোড করব, ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি আপনাদের গাড়ি চালিয়ে দেখাবো কোন গিয়ারে কত স্পিড উঠে, সেটা আমি প্র্যাকটিক্যাল চালিয়ে আপনাদের দেখাবো। তো গাড়িটা আগে স্টার্ট করি। গাড়ি স্টার্ট হয়ে গেল, দেখুন এই এখন এটা নিউট্রালে আছে গাড়িটা, এটা দেখাচ্ছে, শো করছে, ঠিক আছে। তো এইখানেই শো করবে যে গিয়ারটা থাকবে, তারপরে গিয়ারটা যে চেঞ্জ করতে হবে সেটা এখানে শো করবে। তো এখানে স্পিডটাও বুঝতে পারবো আমরা। তো চলুন, ক্লাচ করলাম, ফার্স্ট গিয়ার দিলাম, দেখুন ভিউয়ার্স ফার্স্ট গিয়ারে চলছে গাড়ি, 20 উঠে গেছে, 20-র পরে বলছে সেকেন্ড গিয়ারে দিতে। এবারে সেকেন্ড গিয়ারটা দিলাম, সেকেন্ডে আপনার 35-এর পর 3-এ দিতে বলছে। এবারে 3 নম্বর গিয়ারে আমরা দিলাম গাড়িটা, দেখুন 40+ +4 নম্বরে দিতে বলছে। এবার 4-এ দিই গাড়ির গিয়ারটা, এবারে দেখুন 55-তে ফিফথ গিয়ারে দিতে বলছে, 55-তে দেখাচ্ছে। এবার 5 নম্বরে দিই, দেখুন এবারে 65-65 স্পিড যাচ্ছে। এবারে 6 নম্বরে দিতে বলছে গাড়ির গিয়ারটি, এবারে 6-এ দিলাম। এবারে তো টপ গিয়ার আমার পড়ে গেছে, এবার আমি যত খুশি স্পিড তুলতে পারি। ভিউয়ার্স, আপনারা তো দেখতে পেলেন কোন গিয়ারে কত স্পিড পর্যন্ত চালানো যায়। ওর বেশি চালানো যায়, কিন্তু গাড়ির যে সিস্টেম কোম্পানি থেকে সেটাই সিগন্যাল দিচ্ছে যে এই গিয়ারে এই স্পিডটা চালাতে পারবে। তো সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখালাম, আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আবার যখন ভিডিও আপলোড করব, আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন। নমস্কার।